মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আর এখন বাজে হলো সকাল 9:30। আমি চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। আর আমাদের আশেপাশ থেকে একটু আওয়াজ পেতে পারেন, মানে ওই সব এটা ওটা বিড়ি করতে করতে যারা তো বলেছি, তো আপনাদের তো বলেইছি আগে, সেই জন্য। আর আজকে আমি টি বানানো শেয়ার করলাম না, এই যে আমার মা টি বানিয়ে দিয়েছে আজকে আমাকে, মা বলছে আজকে আমি বানিয়ে দিই। আর তার সাথে একটা বিস্কুট খাবো এখন। আর ব্রেকফাস্টে খাবো আজকে হলো পাউরুটি আর আলুর দম, সেটা আমি শেয়ার করছি আপনার সঙ্গে একটু পরে। আর আজকে মনে হচ্ছে ওয়েদারটা দেখে এখনই বৃষ্টি আসবে। বাবা তো অফিস চলে গেছে, মা বাবাকে রান্নাবান্না করে দিয়েছে কিছুটা কিছুটা, মানে মা করবে এখন, যদি পারি তো শেয়ার করবো আর কী কী রান্না হয় সেটাও দেখাবো আপনাদের সাথে। আর একটা জিনিসও আপনার সঙ্গে শেয়ার করবো, আর আমি চাটা খেয়ে নিই তারপরে গল্প করছি আবার আজকে। আমাদের জলালো কাকুটা আবার জল দিতে আসবে আজকেও, সকালবেলা মা ফোন করেছে, এখন আসে। ভালো লাগছে আপনার সঙ্গে ছাদে একটু ঘুরতে, মনে হয় আমিও ছাদে যাই না, দেখুন যা ওয়েদার আমার হচ্ছে একটু পরেই ঢালবে, যেতে পারবো কিনা। চাটা খাই কি বলুন তো, সবাই একটা এনার্জি পাওয়ার জন্য আর মানে ঘুমটা কাটানোর জন্য আর কি, মাথায় মানে মাথাটা তাদের ছাড়ে আর কি, মানে ঘুম থেকে উঠতে না একটা মাথাটা ব্যথা ব্যথা করে। আর মা কী করে বলুন তো, বেশি চা বানিয়ে ফেলে তখন এটাতে ঝেলে দেয়, যাতে আমি বুঝতে না পারি। তো বন্ধুরা, এখন তো আমার টি খাওয়া হয়ে গেছে, টিটা খেয়ে নিয়েছি। আর আজকে মা বাবাকে করে দিয়েছিলো ভাত ডাল আলু সেদ্ধ মাখা আর হলো মাছ ভাজা। আর এখন আমরা খাবো হলো, মানে দুপুরবেলার এখন নয়, মানে দুপুর, আর আমরা দুপুরবেলা লাঞ্চে খাবো আজকে ভাত ডাল আর মাছের ঝোল। তো মাকে বললাম আমাদের জন্য তো মাছ ভাজা করতে পারতে, মা বলছে এখন মাছ ভাজা করবো তারপর রাতের জন্য আবার কী করবো, তাই একবারে মা ঝোল করে রাখবে, এখন মা মেয়ে খাবো আবার রাতেও আমাদের হয়ে যাবে, মানে বাবা আমি মা, তো সেই জন্য। আর পেটি ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তো এর মধ্যে পেটি আছে কিনা জানি না। আর আসলে আজকে ওয়েদারটা মানে কেমন যেন হয়ে গেল, মানে রোজই এরকম হচ্ছে, একটু মানে রোদ একটু মেঘলা এরকম করেই হচ্ছে, সামান্য ছিটে পড়ে বৃষ্টি হচ্ছে আর সারাদিনটা মেঘলা করে বসে থাকছে। তো অনেকদিন ধরে তো রাস্তাঘাটেও কিছু বেরোনো হচ্ছে না, ছাদে ঠাদেও যাওয়া হচ্ছে না, এবারে শরীরে হয়ে যাবে ভিটামিন ডি এর অভাব, সে জন্য ভাবছিলাম যে ছাদে যাবো একটু 10-15 মিনিট মানে ঘুরবো, আপনাদের সাথেও কথা বলবো, গল্প করবো, আপনাদেরকেও ছাদটা দেখাবো যারা নতুন বন্ধু দেখেননি। আর তারপরে কী বলে আশেপাশটা দেখাবো আমাদের, কিন্তু কিছুই হবে কিনা মনে হয় না। তো আজকে আর আপনাদের সঙ্গে আমি বাকি কাজগুলো শেয়ার করছি না, কারণ আগের দিন শেয়ার করতে গিয়ে প্রচুর হিউজ মানে বড় ভিডিও হয়ে গেছে, জানেনি তো 30 মিনিটের, তো ওই জন্য আজকে অত বড় ভিডিও করবো না, ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো। তো আজকে আমরা অলরেডি জল যেটুকু ভরার ভরা হয়ে গেছে, আর কাকু জল দিয়ে যাবে তারপরে। আর আমার যখন বলুন তো জল জল যখনই খালি হয় তখনই আমি দুটো একটা বোতল যখনই খালি হয় আমি ভরে ফেলি, মানে দেখলে যখন এদিক ওদিক যাচ্ছি টাচ্ছি তো ঘুরছি ফিরছি ঘর দিয়ে তখনই আমি ভরে ফেলি। আর এই যে আপনার সঙ্গে কথা বলতে বলতে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না এই বৃষ্টিটা আবার থামবে কি না, আমি যেতে পারবো কিনা ছাদে, যদি পারি তো শেয়ার করবো, নইলে তারা কিছু করার নেই, তাহলে অন্য একদিন শেয়ার করবো। তো জোরে মানে বৃষ্টি হচ্ছে, দেখে আমি জানান যে কোথাও কোথাও জানলা ফাল্লা খোলা আছে, কেন ঘরে জলে বেশি হবে, তো জানাটা বন্ধ করে দিয়েলাম। আর মা ধরে ধরতে ওই ওই বারান্দায় গেছে, কিছু মেলা ছিল বোধ হয় আর জানলা বন্ধ করতে, আমার ডাইনিংয়ে দিয়ে বেশি জল আসে না, সেজন্য বন্ধ করতেও হয় না। আমি আর বিছনা গোছানো দেখালাম না, সেই জন্যই বললাম আর টুকিটাকি ঝাড়াঝাড়ি, এই আসলে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে কেমন যেন। তো মা বলে তোকে আজকে ঝাড়া পোছা কিছু করতে হবে না, যদি করি তো আমি করে নেবো। তো যাই হোক, তাদেরকে অনেক বকবক করছি, এখন আমি খাবো হলো এই যে ব্রেকফাস্ট। আর গাছে তো জল দেওয়ার কোনো ব্যাপার নেই, বাবা দিয়ে গেছে, আর এই বৃষ্টি হচ্ছে আমি জল পেয়ে যাবো। ব্রেকফাস্টে আজকে আমাদের আছে হলো দেখুন এই কাশ্মীরি আলুর দম আর ব্রেড মানে পাউরুটি, কাল রাত্রেবেলা মা করেছিল হলো রুটি আর হলো এই আলুর দমটা, ভেবেছিলাম শেয়ার করবো আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। আমাদের পাশের বাড়িতে এত হিউজ লাউডে গান চালিয়েছিল, কি বলবো, মনে মাথা খারাপ হয়ে গেছে, মায়েরও একদম মানে গান শুনছিল ঠিক আছে, অল্প আস্তে শুনতো, হালকা হালকা গম গম করছিল, মনে হচ্ছে কোনো ডিসকোতে এসে, সেজন্য আর মানে কিছু শ্যুট করা হয়নি। যদি পারি তো অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে, তখন আমি খাই খেয়ে নিই। হ্যাঁ, আর অলমোস্ট 10টা বাজেই যাচ্ছে, ব্রেকফাস্টটা তৈরি আমি করে নিই। আর আলুর দমটা খেতে না বলতো দারুণ হয়ে, দারুণ নারকেল দিয়ে টক দই দিয়ে অনেক কিছু দিয়ে মা করেছিল, নিরামিষ আলুর দম কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, আর মধ্যে মা কাজু বাটা দিচ্ছিল, কাজু বাটা এবং খেতে খেতে আমরা কীভাবে কথা বলে শুনতে পারবেন না। তো আমার পাউরুটি দিয়ে বেশ ভালোই লাগে খেতে, আলুর দম দিয়ে তারপরে ঘুগনি দিয়ে মানে কাবলি ছোলার হোক মটরের হোক জালি হোক পনির দিয়ে সব দিনই খেয়ে নিই, মিষ্টি কলা ডিম জানবেন। মা ওদিকে ব্রেকফাস্ট করে নিয়েছে, মা একটা আবার প্রেশার ওষুধ খেতে হবে, আর এবারে পুজো পুজো আসছে ঠিক আছে, কিন্তু মানে মহালয়ার পরে তো পুজো হয়, এবারে এতদিন পর তো মানে মানে কেমন পুজো পুজো লাগছে আর কখনো কখনো লাগছে না, মানে এই ভাইরাসের জন্য আরও মন খারাপ। কিছু তো শপিং করিনি, দুটো টপ কেনা ছিল সেটা পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু বাবা না এখানে আর শিফটিংয়ের পর মানে এই ধারকা মাল ওধার ওধার রেখে দিয়েছে, মানে
জিনিসপত্র কোথায় আছে কি বার করতে হবে, কয়েকদিন পর দিতে হবে দেখাবো। ওই মার্চ মাসে কিনেছিলাম পয়লা বৈশাখে পড়বো, কিন্তু পয়লা বৈশাখে তো পড়া হয়নি, তো পুজোতে হয়ে যাবে। জুতো কিনবে না, জুতো কেনা হয়নি। মা বলেছিল বাবার সঙ্গে যাবে একদিন জুতো কিনবে, মানে মায়েরটা, বাবা তো বাটা ছাড়া পরে না, আমি আর মা সিদ্ধার্থ থেকেই পড়ি, বাবা অলরেডি কেনা হয়ে পড়া শুরু হয়ে গেছে, আর মা আমার মাপ জানে, মা নিয়ে আসবে পছন্দ করে, কারণ সেরকম কোনো ফ্যাশন জুতো নিই না। ডক্টর শুনি খুব ভালো হয়, 400-500 টাকার মধ্যে খুব ভালো ভালো জুতো হয়, খুব টেকসই, পরেও আরাম, হাঁটতেও সুবিধা হয়, আর ম্যাচিং কানের ক্লিপ চুড়ি সবই আছে, ওগুলো আর এক্সট্রা কিনতে হবে না। আর অনলাইনে তো মাঝে সাঝে যা লাগছে কিনে নিচ্ছি, পুজো বলে আলাদা কিছু কেনার নেই আমার। যদিও বেরোয় আমাদের এখানে মানে ঠাকুর হবে হয়তো 3-4টে, ওই একদিন হয়তো বেরোবো দূরে দেখলাম, একদিন বেরলাম দূরে দেখলাম, ওই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওই তারপরে মাস্ক পরে দেখো আমার কে, কিন্তু পড়তে তো হবে, কিচ্ছু করার নেই, সুযোগ পেলে একটু মাস্ক করে সেলফি তুলে নেবো, তুলে দেখবো আপনারাই চিনতে পারছেন আমাকে যে আমার কে রে বাবা। তো দেখুন এখন আমার ছিটে পড়া বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির পর কোনো মা বাপ নেই, কী বলবো, মানে একটু ভালো করে হলে হোক, নয়তো থেমে যাক, তাই না? কত কিছু মেলা ছিল, মা আবার তুলে ফেললো, আর বৃষ্টিতে না সব জামা কাপড়ের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যাচ্ছে বর্ষাকালে। আর আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর যেটা দেখাবো বলছিলাম যে এবারে দুর্গাপুজোর আমাদের সব থেকে সেরা গিফট কী পেয়েছি আমরা, মানে জামা কাপড় না কিনা কোনো দুঃখ নেই, আর মানে স্বয়ং মা দুর্গা আমাদের ঘরে চলে এসেছে, সেটা কে দিয়েছে এবং কেমন দেখতে সেটা দেখাবো এখন আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলুন তাহলে। এই দেখুন বন্ধুরা আমাদের সেই মা দুর্গাটা, ওটা আমাদের প্রীতমের মেন সুইচ বোর্ডের পাশে বাবা লাগিয়েছে। বাবাকে বলেছিলাম যে আর একটু নিচুতে লাগাতে, বাবা আবার একটু উঁচুতে লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এ দেখুন মা দুর্গা, সাথে অসুর আছে, মানে মহিষাসুর আর কি, সিংহ, তারপরে মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সব পুরো একদম ফ্যামিলি চলে এসছে আমাদের বাড়িতে ঘুরতে। এটা আমার খুব পছন্দ হয়েছে, আমাদের ওপরের কাকিমা দিয়েছে। ওপরে কাকিমা বলতে কাকিমার তো নাম মনিকা, মানে টাইটেল জানা, তো আমরা জানা কাকিমাই বলি আর জানা কাকু বলি। তো এই কাকিমা দিয়েছে, আমাদের গিফট করেছে, তো এটা আমাদের অনেকদিন ধরে কেনার ইচ্ছাও ছিল, কাকিমা একদম মনের কথাটা বুঝতে পেরে দিয়ে গিফট করে দিয়েছে। তো আর এই দুর্গাপুজো দিয়েছে, মহারার পরের দিন দিয়ে গেছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর ভেবেছিলাম যে হাতে নিয়ে শেয়ার করবো, কিন্তু বাবা ছুটি ছিল বলে বাবা লাগিয়ে দিয়েছে, তো তাই ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে। ভাবছিলাম সিংহাসনে রাখবো, কিন্তু সিংহাসনে রাখলে এটা মাটির, তো পড়ে ঠড়ে যাবে, তারপরে জল ঠল লেগে গেলে নষ্ট হয়ে যাবে, তাই ওপরে রেখেছি, ওই সামনে দেওয়ার সময় ধূপ কাটি দেখাবো। তো কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা আজকে আমাদের কাতলা মাছের ঝোল হবে, মা এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর তার জন্য এখানে গরম জল করে নিয়েছে। আবার এই ঝোল হবে, কিন্তু এর মধ্যে আলু দেবে না, যাই না আমার কথা কতটা শুনতে পাচ্ছেন, কারণ বাইরে বৃষ্টির আওয়াজ প্রচণ্ড পরিমাণে আসছে কানে আমার। আর কী কী লাগছে সেগুলো মা পরে দেখাচ্ছে আপনাদের। কাতলা মাছের আমি দই কাতলা করব আমার স্টাইলে, জানি না আপনারা কেরম করে করেন, আমি মাছগুলি আপনাদের সঙ্গে ভাজা শেয়ার করিনি। প্রচুর পরিমাণে এটা গায়ে ফুটে, আমার একদিন পুরো মুখে ফুকে সব ফুটে পুড়ে গেছিলো, ওই জন্য আমি এগুলি ঢেকে ঢেকে আগে ভেজে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 6 পিস আছে পেটি গাঁদা মেশানো, এটাকে আমি কড়াতে আমার মাছ ভাজার তেল আছে, এই দেখুন এতে আমি একটা তেজপাতা দুফালি করে নিয়েছি, এটা আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর এই গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আমি মিক্সারে সব মশলা পেস্ট করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু রসুন দিয়ে দিচ্ছি এটা। এতে আপনারা চাইলে কাজু বাটা, পোস্ত বাটাও দিতে পারেন, আমি আর আজকে দেবো না, কদিন ধরে খুব কাজু পোস্ত বাটা খাওয়া হচ্ছিলো, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকে আমি নিরামিষ আলুর দম বানিয়েছিলাম কাজু বাটা, টক দই, নারকেল কোড়া দিয়ে, একদম নিরামিষ, আদা আদা দিয়ে, রসুন দিয়ে আর কিচ্ছু দিইনি। তো আগের দিনও আমি পনির বানিয়েছিলাম, ওরকম নারকেল কোড়া দিয়ে, কাজু বাটা, পোস্ত বাটা সব দিয়ে করেছিলাম। কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না তো বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করিনি, মাথায় খুব যন্ত্রণা হচ্ছিলো, তো আজকে বললাম একটু করি। এর মধ্যে আমি রুটিন মশলা গুলে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, একটু 2-3 দানা চিনি দিয়েছি কালারের জন্য, এটা আমি দিয়ে দিচ্ছি, একটু বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, এটাকে কষাতে হবে ভালো করে। এতে আমি কোনো আলু ফালু কিছু দেবো না, আর ওইখানে তো আমি গরম জল আলাদা করে নিয়েছি, গরম জলটা আমি ইউজ করব। আর সকালে রান্না হয়েছিল মুসুরির ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা করে দিয়েছিলাম, অফিসে চলে গেছে খেয়ে ওর পিয়ালির বাবা,
তো এখন আমাদের এই মাছটা করছি আর অফিস যাওয়ার সময় না তাড়াহুড়ো এইসব রান্না হয় না ভালো করে। কদিন ধরে আমাদের ঘরে নারকলের উৎসব হচ্ছিল, আজকেও পারলে এই মাছ মাছে আমি নারকল দিতাম কিন্তু আর পোড়াতে ভালো লাগে না, আছে নারকল ফ্রিজে রাখা। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, এই যে দেখুন এটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি একটু ঢাকা চাপা দিয়ে কষতে দিচ্ছি, দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এতে আমি কিন্তু পেঁয়াজ দিইনি, দু তিনটে রসুন দিয়েছিলাম এর মধ্যে আর আদা দিয়েছি। সামান্য সময় আমি একটু ঘি আর গরম মশলা দেবো। এখন আমি এই যে ফুটিয়ে রাখা জলটা দিচ্ছি, গরম জলটা, আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকমই দেবেন। ওটা ফুটে এলে আমি মাছগুলি দিয়ে দেবো, দেখুন মাছগুলি কী সুন্দর বেশ সফট আছে, এখানে গাঁদা পেটি মেশানো আছে। জলটা আমার ফুটে গেছে দেখুন, আমি মাছগুলি সব দিয়ে দেবো। আপনারা ভাববেন পেঁয়াজ পেঁয়াজ ছাড়া এটা আবার কেমন দই কাতলা, আমি আমার স্টাইলে করেছি আমার মন থেকে। তো এখন এটা আমি একটু ঢেকে দেবো, পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছটা দেখুন আমার হয়ে গেছে, এতে আমি এখন গরম মশলা দিয়ে দেবো, আমার হোমমেড গরম মশলা, এই যে, আর দিয়ে দেবো এই যে অন্নপূর্ণা ঘি। এই দেখুন আজকে আবার একটা নতুন সিল খুলছি, 500 ঘি, আগেরটা শেষ, এখান থেকে আমি একটু ঘি দিয়ে দেবো। তো আপনাদের কার কার ভালো লেগেছে এরকম আমার স্টাইলের কাতলার কালিয়া বানিয়ে খাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমার হয়ে গেছে মাছটা, ঘি গরম মশলার গন্ধটা থাকার জন্য আমি আবার ঢাকা দিয়ে রাখলাম, হয়ে গেছে। তো বন্ধুরা আমার মায়ের হাতে তো রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করলাম দই কাতলার। আসলে কি বলুন তো, দই কাতলা করলে না আমার মানে বেশ ভালো লাগে খেতে। এমনি মানে মাছ টাছ আমার অত খুব একটা পছন্দ নয়, মানে মাছ বলতে রুই কাতলা কথা বলছি আর কি, মানে ভাজা খেতে খুব ভালো লাগে গরম ভাতে, কিন্তু ঝোল করলে প্লেন আলু দিয়ে আমার ভালো লাগে না খেতে। মানে একবেলা যদিও খাই, রাত্রে আর খেতে ইচ্ছা করে না, মানে যে কোনো একবেলা রাতে হোক বা দিনে হোক। আর এরকম মাছ পোস্ত করলে সে রুই কাতলা যেই মাছই পোস্ত হোক, আর এই মানে কালিয়া বা দই কাতলা করলে আমার ভীষণ ভালো লাগে। তো আমি একবেলা কি দুবারও খেয়ে নিই। তো আজকে যেন মা দই কাতলাটাই করলো, তো আশা করি দারুণ হয়েছে দেখতে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। একদম সিম্পলভাবে মা মায়ের স্টাইলে করেছে, পেঁয়াজ ছাড়া, আদা রসুন দিয়ে, মানে সামান্য রসুন দিয়েছে আদা। তো আপনারা ট্রাই করতে পারেন এভাবে রজত পেঁয়াজ ঠিয়াজ দিয়ে না খাওয়ার কেন, সিম্পলভাবে, সিম্পল মানে এটা ওই সিম্পলের মধ্যে একটু রিচ বলতে পারেন। তো যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন তাহলে আমি একটু পড়তে বসি, আর একটুখানি এই ইউটিউব দেখবো, ফেসবুক করবো, গান শুনবোই, আর তারপরে স্নান করে দেবো পুজো, আর পুজো দেওয়ার পর আমি করবো লাঞ্চ, তখন লাঞ্চের সময় আবার দেখা হবে। মানে এখন আর কিছু শেয়ার করবো না আপনাদের সঙ্গে, কারণ এখন একটু পড়বো টোবো ওগুলো, আর রোজ কি শেয়ার করবো, আগের দিন তো শেয়ার করলাম, আর তারপরে এই পুজো টুজো দেবো। আই ভেবেছিলাম ছাদে যাবো, কিন্তু আমার পুরো প্ল্যান ফ্লপ করে দিচ্ছে বৃষ্টিটা এসে, ওনার ইচ্ছা করছে না। ঠিক আছে, তাহলে এখনের জন্য টাটা, আবার পরে দেখা হবে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার স্নান পুজো হয়ে গেছে একদম সবকিছু, তার পুজো আজকে শেয়ার করলাম না আপনাদের সাথে, আর এখন আমি করবো লাঞ্চ, এখন বাজে দুপুর একটা। আমার মায়েরও আমার আগে আজকে স্নান হয়ে গেছে, আর আমাদের হয়তো আশেপাশ থেকে একটু আওয়াজ পেতে পারেন, কারণ আমাদের পাশের ফ্ল্যাটের একজন আছে, জানি না ওদের কি মানে মুড হয় সকালে দুপুরে রাতে বিকালে যখন পারবে, মানে কোনো টাইম নেই, জোরে জোরে গান চালিয়ে দেবে লাউড স্পিকারে, মনে হয় ডিস্কোতে এসেছি, পার্টি হচ্ছে কোনো, এরকম লাউডে গান শুনবে, শোনো শুনুক, আসতে শুনুক, যেমন আমরাও শুনি ঘরে বা আমরা ওপরে দাঁড়ানো শোনে, এতজনে শোনে কেউ। তার মানে সামনে পরীক্ষা বললাম আপনাদেরকে, কী করে পড়বো, ওপরে বৌদিনেরও পরীক্ষা, আমরা পরীক্ষা। এবার তারপরে আজকে পেছিলাম একটু গান শুনবো, মানে আমি হেডফোনে হোক যাতে হোক, এদের গান শুনে আমার মানে মন কান পেট সব ভরে গেছে, যা যা গান শুনিয়েছে এখন, তো আর শোনার কোনো মুড নেই, ইচ্ছাও নেই। এখন করবো লাঞ্চ, চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাইরে এখন ওয়েদারটা মেঘলা, ওই না ছাদে গিয়ে দেখাতে পারলাম না, কারণ ছাদে রোদ ঝলমলে ওয়েদার থাকবে, সেরকমভাবে ছুট করলে আপনাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে আপনাদের আর আমারও, তাহলে আমার একদম মুড নেই যাওয়ার। চলুন তাহলে নাচটা করে নিই, কী খাচ্ছি লাঞ্চ তো আপনার সঙ্গে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, আমি এখন লাঞ্চ করতে বসে গেছি, ভাত আর দই কাতলা নিয়ে নিয়েছি, আর এই যে মাও ভাত নিয়ে নিয়েছে, আর এই যে হাতে আছে ডাল, ডালটা এখনও নিইনি, মানে মাছ দিয়ে খেয়ে তারপরে নেব। তো দেখিয়ে দিলাম, তো খেয়ে উঠে তারপরে কথা বলছি আবার।
আর দেখুন এই যে মৌসুমি লেবু বাবা নিয়ে এসেছে কালকে, তো ভাত খেয়ে উঠে এই লেবুর রস করব, করে খাবো, মানে লেবুর জুস মা আর আমি খাবো। খুবই ভালো এই লেবুর রস খাওয়া, সবাই খেতে পারেন, খুব ভালো মানে উপকার আছে। না দারুণ হয়েছে মাছের কালি বলবো দই কাতলাটা, মানে কালিয়া বলতে পারেন, খুব ভালো হয়েছে। আমার বন্ধুরা লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন বাজে হলো দুপুর 1:20। তো এখন মা ওই বাসনগুলো ধুচ্ছে, ভাবছিলাম যে আমি ধুয়ে দেবো, দেখি মা ধুয়ে নিচ্ছে সেজন্য না আমি ধুয়ে দিতাম। আর মা এখন একটু ঘুমাবে, আসলে মার কদিন ধরে না মাথাটা খুব যন্ত্রণা করছে, আর তারপরে এরা এত জোরে গান চালিয়েছে, কালকেও চালিয়েছিল, ওই জন্য মায়ের আরও মনে হয় মাথা ব্যথা বেড়ে গেছে। তো কী দুবার ঠিক করে ঘুমাতে পারবে কি না, কারণ এখন তো এদের এই গানের আওয়াজ, একটু পরে হবে কুকুর ডাকার আওয়াজ, তারপর হবে বাচ্চাদের সেই চিল্লামিল্লির আওয়াজ, হতেই থাকবে। তাছাড়া ছেলে অনেকগুলো ছেলেদের আড্ডার আওয়াজ এরকম হবে আমাদের আশেপাশে, তো কিছু করার নেই। তো এখন আমিও একটু শুয়ে থাকবো, রেস্ট নেবো, ফলে পারলে একটু পথরতে বসবো। আর তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি আজকের ব্লগটা আপনাদের সকলের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে পরে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে, আর শেয়ার করতে ভুলবেন না। আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, শুভেচ্ছা, সবাই বাড়িতেই থাকুন এবং সেফ থাকুন। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবো একটা নেক্সট ব্লগে নতুন কিছুর সাথে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।